পুকুর থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গাজনা এলাকায়। জানা গেছে মৃত ওই কিশোরের নাম অরিত্র মণ্ডল। তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার গাজনা এলাকায়। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় অরিত্র। তারপর বেলা গড়িয়ে গেলেও তার খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে নিখোঁজ কিশোরের সাইকেল নজরে আসে স্থানীয় এক ব্যক্তি। খবর যায় পরিবার ও পুলিশে। ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ এসে পুকুরে ডুবুরি নামিয়ে অরিত্রের মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। শুনে নেব আমরা স্থানীয়রা ঠিক কি বলছেন, শুনুন। আমি তখন আমার বাড়ির লোকজন নিয়ে আমি এগিয়ে গেলাম। গেলে তখন ওদের গ্রামের লোক, গাজনা গ্রামের লোকজন আসলো। এসে বললো যে আমাদের বাচ্চাটা হারিয়ে গেছে। তখন ওরা যখন আসলো, ওদেরকে আমি পুকুরে নামালাম। তার সঙ্গে সঙ্গে পুলিশও চলে আসলো। আমাদের প্রধান সাহেব আসছে, ওনাকে ফোন করলাম, উনি আসলেন। তারপর নামার পরে দেখলো যে পায়ে বেঁধে গেছে। বাচ্চাটাকে পায়ে বেঁধে যাওয়ার পর তোলার পরে যখন উপরে তুললো, তখন ওসি সাহেব আসলেন। ওসি সাহেব নিয়ে চলে গেলেন। উনি বাচ্চাটা গায়ে ওই কিছু ছিল না, প্যান্ট পরা ছিল। কখন নিখোঁজ হয়ে গিয়েছিল? 11:30টায়। 11:30টায় বাড়ি থেকে বেরিয়েছে। 1টা থেকে আমরা খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যের পরে সব জায়গা প্রচার করেছি, সব আমাদের গাজনা গ্রামের ছেলেরা সব মিলে সব জায়গা খুঁজেছি। একটা পুকুরে পাওয়া গেছে। কিভাবে পুকুরে খোঁজ পেলেন? কোন পুকুরে কিভাবে খোঁজ পেলেন? পুকুরে ওই গোবরডাঙ্গার থেকে গোবরডাঙ্গা গেছিল খুঁজ দিয়ে। ওখান থেকে আসার পথে সাইকেল পাওয়া গেছে গুন্ডু পুকুরে। একটা ছেলে সাইকেল দেখেছে। ওখানে একটা লোক বলেছে যে এটা সাইকেল, জুতো আর গামছা রেখেও। এবার তখন একটা আইডিয়া করেছে যে পুকুরে লেগেছে। তারপরে পুলিশ এসে খোঁজাখুঁজি করে ওকে তুলেছে। নাম বাচ্চার? গণেশ মন্ডল।